হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালোই আছি, কিন্তু মনটা একটু খারাপ। আজকে বলবো না, দু তিন দিন যাবতই মনটা একটু খারাপ। তার কারণ হচ্ছে আমার দিম্মা একদমই ভালো নেই, দিম্মার ভীষণ শরীর খারাপ, অনেক বয়স হয়েছে তো এখন হাটে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য হসপিটালে ভর্তি। তো কোনো মানুষেরই সময় সবসময় ভালো যায় না, ভালো মন্দ নিয়েই হয় জীবন। তো আমাদের জীবনেও কখনো কখনো খারাপ সময় আসে, আমরাও মানে সবসময় যে ভালো খবরই পাবো এমন কোনো কথা নয়, কখনো কখনো খারাপ মানে খারাপ খবরকেও ভালোভাবে মন থেকে মেনে নিতে হয়। কিন্তু একটা মানুষকে সারা জীবনের জন্য হারানো, সেটা একটা মানুষ মানে সেটা মন থেকে মেনে নিতে অনেকটা কষ্টই হয়, আর তার থেকে মেনে নিতে অনেকটা সময়ও লাগে। তো আমার বিয়ের পর থেকে আমি অনেককেই হারিয়েছি, অনেক মানুষকেই হারিয়েছি, যেমন আমার দাদুকে হারিয়েছি, সেটা তোমরা জানো, আমার জেম্মাকে হারিয়েছি, মানে যারা আমার মানে যে কোনো ক্রাইসিসের সময় যারা আমার সবসময় পাশে ছিল। অনেক দিম্মাও সেরকমই একজন মানুষ, জানি না কী হবে, একটা মানুষ তো সারা জীবন বাঁচে না, তো জানি না দিম্মা কতদিন আমাদের সাথে থাকতে পারবে। শরীরটা খারাপ দিম্মার খুবই, এটাই শুনলাম, সেই জন্য মনটা খুব খারাপ। ভিডিও বানানোর মতন কোনো মুডই নেই, ইচ্ছাই করছে না ভিডিও বানাতে, কিন্তু ভাবলাম যে এই কথাটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত। কেন আমি ভিডিও বানাতে পারছি না বা ভিডিও কেন বানাতে ইচ্ছা করছে না, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। সেই জন্য বসে বললাম ক্যাম ফোনটা নিয়ে, তো ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু কথা বললে যেন মনটা হালকা হয়। সবসময় মনে হচ্ছে যে কেমন আছে মানুষটা, শুনলাম যে কথা আর মানে ডাক্তার বলতে একেবারেই বারণ করেছে, যেহেতু হার্টের সমস্যা, মানে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, প্রায় সময়ই অক্সিজেন চলছে, দম নিতে পারছে না, দমের কষ্ট হচ্ছে, অনেকটাই বয়স হচ্ছে, প্রায় 80-এর কাছেই বয়স, কি 80 বছরই বয়স হবে। তো মানে এক একটা সময় গেছে, আমার মা হসপিটালে, মানে আমার যখন বোন হয়েছে, ভাই হয়েছে, আমরা তো তিন ভাই বোন, আমার আমি বড়, আমার বোন হয়েছে মা হসপিটালে, আমার ভাই হয়েছে তখনও মা অনেকদিন হসপিটালে ছিল, তারপরে মার গলব্লাডারে স্টোন হয়েছিল, তখন অপারেশন হয়েছিল, সেই অপারেশনের সময়ও অনেকদিন মা হসপিটালে ছিল। তো তখন আমার দিম্মাই এসে দেখেছে, দিম্মা আমার জেম্মা, মানে যে মানুষগুলোকে আমি মানে সবসময় খুব কাছে পেয়েছি সেই মানুষগুলোই আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে চলে গেছে আর দূরে চলে যাচ্ছে। ওই জন্য মনটা মানে আজকে ভীষণই খারাপ। দাদুকে হারিয়েছি 2 বছর আগে, তখন মানে এমন একটা সময় ছিল আমার সোনাই পেটে, তখন করোনাও প্রচণ্ড, মানে আমার দাদুকে শেষ দেখাও দেখতে পারিনি, দাদু মারা গেছে তখনও যেতে পারিনি, তারপরে দাদুর কাজ হয়েছে তখনও যেতে পারিনি, আর দাদুর বাসরিতে তখনও যেতে পারিনি। ওই একটাই কারণ, তখন মানে করোনাটা এতটাই বাড়াবাড়ি, আরও আমি যখন প্রেগনেন্ট মানে যারা তাদের তো একেবারেই বাইরে বেরোনো বারণ ছিল, সেই জন্য আমি একদমই দাদুকে দেখতে পারিনি। ওটা আমার জীবনের হয়তো একটা বড় আফসোস সারা জীবন থেকে যাবে, যে আমি দাদুকে দাদুর শেষ সময় দাদুর পাশে থাকতে পারিনি। সবাই পাশে ছিল, দাদুর সমস্ত নাতি নাতনিরা দাদুর পাশে ছিল, ওরা সবাইকে মানে দাদু সবাইকে শেষ সময়ে সবার মানে পাশে পেয়েছে, কিন্তু আমাকে পায়নি পাশে। তো ওটা আমার সারা জীবনের আফসোস থেকে যাবে, যে দাদুকে শেষ সেবাটুকু দাদু করতে পারিনি। আর এই 1 বছর হয়ে গেল আমার জেম্মা নেই আমার কাছে, জেম্মা ও মানে মায়ের মতনই, মানে মায়ের মতন বলবো না, আরেক মা বলবো, কারণ আমার ওই বললাম আমার বোন হয়েছে যখন, আমার ভাই হয়েছে যখন, তখন মানে আমার মায়ের ভূমিকা যতটা জেম্মা ততটাই ভূমিকা পালন করে আমাদেরকে আগলে রেখেছিল, আমাকে আমার বোনকে। আমার বোন তখন 8 মাসের, তখন আমার মার গলব্লাডারে অপারেশন হয়, তো সেই 8 মাসের বাচ্চাকে জেম্মার কাছে রেখে আমার মা ছিল হসপিটালে, তো জেম্মা নিজের বুকে দুধ দিয়েও আমার মানে বোনকে আগলে রেখেছিল। করে আর মানে সেটা মানে কতটা যে করেছে আমাদের জন্য সেটা ভাষায় বলা যায় না, সেই জেম্মা আমাদের ছেড়ে চলে গেছে 1 বছর হয়ে গেছে। প্রার্থনা করি আমার দিম্মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। ইচ্ছা আছে সামনেই সোনায় জন্মদিন মানে নিয়ে আসার, এখানে বলবো যে এসে কিছুদিন আমাদের বাড়ি থাকতে, জানি না আসবে কি না, তবে বলবো, বলে দেখবো, আমার খুব ইচ্ছা আছে এসে থাকুক কিছুদিন আমাদের বাড়িতে। তো এই বয়স্ক মানুষগুলো কেমন হয় বলো তো, এরা অনেকটা পুরো বটগাছের মতন, মানে বটগাছের মতনই আমাদেরকে আগলে রাখে, দাদু ঠাকমা দাদু দিদা মা বাবা সবাইকে নিয়ে পুরো ভরা সংসার, মানে ভীষণই ভালো লাগে এই জিনিসটা। তো
আজকে মা গেছে দিম্মাকে দেখতে, মানে যত এখন ছেলেমেয়েরা কাছাকাছি থাকবে ততই ভালো লাগবে দিম্মা, তাই না? সে যেন মা গেছে, মা দুদিন ছাড়া ছাড়াই এখন যাচ্ছে। কি বলতো, বাপের বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তোমরা সবাই জানো, আগেই বলেছি তো। সেই জন্য মা সবসময় ইচ্ছা করলেই বাপের বাড়িতে, মানে মামার বাড়িতে গিয়ে আর কি থাকতে পারে না সবসময়, তবু মানে গিয়ে একবার করে দিম্মাকে ঠিক দেখে আসে। বাবাও এখন যাচ্ছে, প্রায় মায়ের সাথেই যাচ্ছে, তো বাবার জানো তো চেম্বার আছে, তো সেই জন্য গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না হয়তো, তো গিয়ে দিম্মাকে দেখে আসে। মাসি আসছে, বড় মামা বাইরে থাকে, বড় মামাও এসে দেখে গেছে দিম্মাকে। তো এখন দিম্মার কাছাকাছি যত ছেলেমেয়েরা থাকবে তত দিম্মারই ভালো লাগবে, সেই জন্য সবাই যখনই পারছে সময় সুযোগ করে দিম্মার কাছে এসে থাকছে। তো আমারও ইচ্ছা আছে একদিন যাব, গিয়ে দেখে আসবো, সোনাইকে নিয়েই যাব। তো দেখা যাক কতদূর কী হয়। তো তোমরাও সবাই প্রার্থনা করো যেন আমার দিম্মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, আর তোমরা সবাই খুব ভালো থাকবে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এই খবরটুকুই তোমাদের দেওয়ার ছিল, আর কিছুই নয়। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।